টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ মধ্যরাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশন ছেড়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও ছিলেন ফটোসেশনে। পরবর্তীতে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। সর্বশেষ ওয়ানডে ক্রিকেট খেলতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশের সাদামাটা ফটোসেশন নিয়ে কম সমালোচনা হয়নি। তবে এবারের ফটোসেশনে ফুল স্যুট ব্লেজার গায়ে ছাপিয়ে ফটোসেশন ছেড়েছে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। গতকাল বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 15 সদস্যের স্কোয়াডে বড় ঘটনা দুটো, চোট সংখ্যায় থাকা তাসকিন আহমেদকে সহ অধিনায়ক পদে রাখা এবং অলরাউন্ডার সাইফ উদ্দিন আহমেদের বাদ পড়া। আগামী 2 জুন থেকে মাঠে গড়বে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে 8 জুন থেকে, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে 10 জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগার্সরা। এরপর 17 জুন নেপালের বিপক্ষের ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।